হাঁপিয়ে গেলাম গাইস। তো হ্যাঁ, আজকে একটু ঝাড় পাড় দিলাম, পরিষ্কার করলাম, কারণ অনেকদিন পরিষ্কার করা হয়নি, বৃষ্টি হচ্ছে, বাইরেটাও ঝাড় দিলাম, হাঁপিয়ে গেলাম, পুরোটা ঝাড় দিতে দিতে এত পরিমাণে, মানে শুধু রাবিশ, তো রাবিশের মধ্যে পাতাগুলো কেটে কেটে বসে গেছিলো, যার কারণে একটু প্রবলেম হয়ে গেছিলো। সো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি, কারণ আজকের দিনটা একদম আমার বিন্দাস থেকে শুরু হয়েছে। আর গাইস, চোখটা যখন ভালো হয়ে গেছে আমি তো ভালো থাকবোই না, যদিও পাঁচ একটা একটু কমেনি। চলো, ডান চোখটা একদম কমপ্লিট হয়ে গেছে, মানে ভালো হয়ে গেছে, সরি বাঁ চোখটা ঠিক হয়ে গেছে, মানে ডান চোখটা এখনো আছে, সরি। চলো দেখা যাক, এখন এবার ঠাকুরগুলোকে ফুল দিতে হবে, কারণ অনেকদিন ঠাকুরগুলোকে ফুল দেওয়া হয়নি। চলো ফুলটা নিয়ে আসে, ফুলটা নিয়ে আসে, ফুল দেবো। দেন সবে দোকানগুলো সাজানো হয়নি, দোকানটা সবে খুললাম। চলো, ঝাড়টা দেওয়া কমপ্লিট হয়েছে, দিন এবার ধূপ গুনে দেবো, তারপরে আবার দেখা যাচ্ছে পাখির কাছে যেতে হবে। কালকে শাকগুলো দিয়েছিলাম, এত খেয়েছে নাকি সেগুলো দেখতে হবে। চলো, আশা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এইটুকুটা আশা রাখবো। চলো ভিডিওটা স্টার্ট করি। আর হ্যাঁ, অবশ্যই ঠাকুরকে তো ফুল দেবো, তার থেকে বড় কথা আবারও কিন্তু শনিবার পাখিরাটা যাচ্ছি, যারা যারা আসছো অবশ্যই গেলে একদিন দেখা হলে কথা বলবো, আমিও কথা বলবো, খুবই ভালো লাগে দেখা হলে। চলো অবশ্যই দেখতে থাকো। আমাদের এই যে ফুল নিয়ে চলে এসেছি, দুটো ওই যে গাঁদা ফুলের মালা নিয়েছি, একটা জবা ফুলের মালা নিয়েছি, আর আমাদের দোকানটা আমাদের দোকানের পাশেই দোকান, যার কারণে এক্ষুনি নিয়ে চলে আসলাম। এই দেখো, ও দুটো নিয়েছি, এই দুটো লক্ষ্মী গণেশকে দেবো, আর দেন এটা হচ্ছে কি কালী ঠাকুরের একটা পিচকার আছে, সেটাকে সেটাতে দিতে হবে, কালী ঠাকুরকে দিতে হবে। চলো ফুলটা দিই, দিন ফুলটা দিয়ে ধূপটা দিয়ে এখন পাখির কাছে গিয়ে দেখাচ্ছে, ততক্ষণের জন্য অবশ্যই একটু বসো গাইস, বসতে হবে না, দেখতে থাকো অবশ্যই। চলো ফুলটা দিয়ে আগে, ঠিক আছে, অনেকদিন ফুল দেওয়া হয়নি। চলো ঠাকুরগুলোকে মালা দেওয়া কমজোর হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো আমার ছোট্ট ঠাকুর, মানে ছোট্ট ঠাকুর ঠিক আছে, কিন্তু ভগবান তো ভগবানই হয়। চলো দেখ, যার সকালটা শুরু হয় ঠাকুরের উপরে প্রতি প্রণাম করে, তো সকালটা তো ভালো কাটবেই। চলো আশা রাখছি তোমাদের সকালটা খুব ভালো কাটুক, আমারও কাটুক, আমার না আমার প্রতিদিনই প্রায় ভালো কাটে। তো দিন দেখো, সবে ধূপটা মানে জল ছড়াটা দিয়েছে, আর বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি পড়ছে, এর জন্য ধূপটা এখানে গেটের সামনে দিয়ে দিয়েছি। আর চলো এখানে অনেকগুলো এই যে মালাগুলো আছে, মালাগুলো দিয়ে নিয়ে গিয়ে একদম খালে ফেলাবো, সরি খালে ফেলা, তোমার এখানে ফেলানোর মতো কোনো জায়গা নেই, উল্টো পাল্টা জায়গায় ফেলে তো হবে না। চলো এগুলো নিই, নিয়ে খালে ফেলা তো এখানে আছে মালাগুলো। আর হ্যাঁ, অনেকগুলো ধূপের প্যাকেট এখানে হয়ে গেছে, যেগুলো হচ্ছে ধূপ শেষ হয়ে গেছে, ধূপ শেষ হয়ে গেছে, সেগুলো আমি এখানে রেখে দিয়েছিলাম। তো চলো এরপরে যাবো আমি উপরে, মানে দেন উপরে বলতে ছাদের ওপরে, মানে পাখির কাছে যেখানে আমি পৌঁছে দেন যাই, চলো ওইখানে যাবো। আর দেন মেঘ করেছি হালকা, বৃষ্টি হবে, আশা করছি বৃষ্টিটা হোক, কারণ বৃষ্টিটা দরকার, এখনও অনেক জমিতে জল নেই, আর এখানে পাওয়ার ফেরা চলছে, ছাড়া যাচ্ছে সামনেই পাওয়ার ফেরা চলছে, তো তোমাদের ছাদের উপরে দেখাচ্ছি। চলো এই পাশটা আমাদের খালের দিক, ঠিক আছে, এখানটা নিচেটা খাল আছে, মানে নিচেটা, চলো ওটা ফেলে দিলাম। দেন পাখির কাছে যাই, পাখিগুলোকে দেখি, পাখিগুলোকে কালকে বিকালে যদিও বা খাবার দিয়েছিলাম, তো এখন না দিলেও চলবে। আর তোমরা জানিস আওয়াজ পাচ্ছ, মানে পাওয়ার টাওয়ার চলছে, মানে হাল হচ্ছে, আর জমিতে জল নেই, এই যে হাল করে দিচ্ছে, কী হবে জানে না, এই বৃষ্টিটা হলে তবেই মোটামুটি চলবে, ঠিক হবে, ঠিক আছে। চলো দেখা যাক বৃষ্টিটা কত জোরে হয়। চলো পাখির কাছে আসলাম, দেখো কালকে বিকালে খাবার দিয়েছিলাম, খাবার শেষ করে ফেলছি, আর এই পাখিগুলো প্রচণ্ড করে এবারে দানা ছড়ায়। চলো পাখিগুলোকে খেতে দিই, দিন পাখিগুলোকে খেতে দিই, আবার দেখা হচ্ছে। পাখিগুলোকে খাবার দিয়ে দিয়েছি, আর সূর্যমুখীর দানাটা তো দিয়েছি, অনেকদিন ছাড়া ছাড়া দিই, দেন আজকে আবার দিলাম। আর হচ্ছে গিয়ে এই পদ্ধতিগুলোকে মোটামুটি পাতা পত্তি যেগুলো দিয়েছিলাম সবই প্রায় খেয়ে নিয়েছি, কিছুই আর নেই, সব খাওয়া হয়ে গেছে। তো দেখা যাক, এই যে ওইখানে তোমাদের দেখো বললাম, দিন ওই চলে যাচ্ছে বটির একটা, ওইখানটা হচ্ছিল হয়ে গেছে, দিন এখানে হচ্ছে গিয়ে ব্যান ভাঙছে, বসে বসে সব এই যে তোলা ফেলিয়েছিল, ধান ফেলিয়েছিল, ব্যান হয়েছে, দিন এখানে ব্যান ভাঙছে, রোয়া হবে। চলো এবার দের গিয়ে দোকানে বসতে হবে, কারণ দোকানে এসে যখন দোকানে তো বসতে হবে। চলো দোকানে বসতে হবে, মেঘটা দেখেছি ওই পাশটা দেখে কীরকম এ হয়ে উঠেছে, বৃষ্টিটা হলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, বৃষ্টিটা দরকার যদি আমার, আমি চাই বৃষ্টিটা হোক। এই পাশটা দিয়ে দারুণ হাওয়া আসছে, সেই লেভেলের, এই জায়গা থেকে যেতে ইচ্ছা করে না, যখনই দাঁড়ায় মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকি না, এত সুন্দর এই জানলাটাতে হাওয়া আসে না বলার মতো না, এই জানলাতে ছিটেও লাগে প্রচুর, মানে বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে ছিটে আসে ভেতর দিকে। এই দেখো আমি চটটা এখানে রেখেছিলাম, পুরো ভিজে চলে আসে, আওয়াজ তো পাচ্ছে নিশ্চয়ই হাওয়া, ফিঞ্চ গুলো আমাকে এই যে উলবেড়িয়া যাবো সেদিনটা দুটো ফিঞ্চ নিয়ে আসতে পারি। দেখো একটা মাত্র ফিমেল ফিঞ্চ আছে, বাকি তিনটে মেল ফিঞ্চ আর একটা ফিমেল ফিঞ্চ, বাকি একটা তো মারা গেছে, তোমাদেরকে বললাম, তোমাদেরকে ভিডিও বা দেখাতে পারিনি। চলো সেদিন তোমরা বারবার বলছে শুধু বাকি শুধু প্রতিদিন একই ভিডিও আসবে, কী করবো গাইস, যত পারি তত তত ইচ্ছুক হয়ে। চলো দেনে গিয়ে এবার দোকানে বসি, মোটামুটি মানে হাওয়া হয়ে জল হয়ে পুরো ওপর দিকটা, মানে মানে প্রায় সময় এসে ঝাড় পাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে যায়, আবার নোংরা হয়ে যায়, মানে পাখি থাকলে হালকা নোংরা হবে, কেন পাখিগুলো যে দানাগুলো খায় সেই দানাগুলো খোসাগুলো, মানে সামাংস দানার খোসাগুলো সব বাইরে পড়ে থাকে। চলো এবার দেন নিচে যাই, হ্যাঁ বদ্রি পাখি নিয়ে আমার খুবই ইচ্ছা ছিল, নিলাম না, একটা কাটা দারুণ বদ্রি পাখি এসেছিলাম, দেখতে কিন্তু এখন
পকেটের টান গাইস, পকেটের টান, চার কারণে কখন চালিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি, এখন আমি নেবো না, চলো। এবার সকাল থেকে তো ব্লগ কন্টিনিউ করা হয়নি আর দেন, তারপর থেকে মানে সকাল থেকে বলতে তারপর থেকে দেন এখন হয়ে গেছে বিকাল, আর এখন আছি দোকানে। কিন্তু আমি সবে মাত্র আসলাম, ঠিক আছে, আর দোকানে আসলাম আমার পার্টনার রেসিপি জল ওরা কি নিয়ে এসেছে একবার ধরে দেখে বলতে মাছ ধরতে গিয়েছিলাম আর কি করছে। আমি এসে জানিস না, পা ফেলাতে রাত চমকে উঠছে এক চমকায়, আমি ই চমকে উঠতে আমি তো উঠে হচ্ছে ওই জন্য। হ্যাঁ, কাদের মাছ চুরি করে নিয়ে আসিস, বিড়ালের জাত, কাদের মাছ পাচ্ছ, এ কাদের মাছ চুরি করে আনছিস, বিজয় মরো বিজয় মরো, কেন কেন মাছটা কে বাজবে, এখানে যে মাছগুলো কেটে মাছগুলো ভাজবে কি, মল খাবি, বয়স কত, পেনশন পাইছিস, বয়স হবে তবে মাছ ভাজি, চল আমি করতেছি, কিন্তু মাছটা আমাকে ভাজ দিল, চলো কিভাবে মাছটা ভাজি তোমার দেখাই, আমি কোড়া করে লাল করে ভালো হয়ে যাবে, আপনারা চালু করে দিন এবার, আমাদের এখন বাকি আছে, আমাদের এখন বাকি, এখন আমাদের নিন নিন শুরু করে দিন, মাছগুলো ভাজা, পায়ে কেমন পড়েছে, জ্বালা করতেছে এখনো, ভালো করে উচ্চারণ করা ব্যাপার, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক নয়, খেতাম ওকে দিবিনি, ওকে দিবিনি, ওকে দিবিনি, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।